হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কামল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শ্যুট করার সময় আমি অনেক মজা পেয়েছি, আপনারা আশা করি মজা পাবেন। আজকে একটা ট্রিক শেখানো হবে আপনাদেরকে। ক্লাসিক স্কোয়াড অথবা ক্লাসিক স্কোয়াড র্যাঙ্ক, এই জায়গাটা আপনারা সবাই চেনেন। এই জায়গাটা খুঁজে নিয়ে আপনারা এখানে আসবেন, এখানে এসে বসবেন, কিছু ফায়ার করবেন এনিমি ডাকার জন্য। হ্যাঁ, কিছু ফায়ার করবেন, টুস টুস করে কিছু ফায়ার করুন। দেখবেন একটু পরেই এনিমি চলে আসছে। আমরা যদি একটু অপেক্ষা করি দেখবেন একটু পরেই এনিমি কিন্তু চলে আসবে। এখন পর্যন্ত আসে নাই, আসবে, এখনই চলে আসবে। হ্যাঁ, ওই যে এনিমি কিন্তু চলে আসছে। আর কিছু ফায়ার করি, এনিমি কিন্তু চলে আসছে। এখনই দেখেন, এবার আস্তে আস্তে উপরে উঠবে। এই যে আপনার জোনের দিকে খেয়াল করতে হবে, কিন্তু এনিমি চলে আসছে। এবার দুজনে মিলে আমরা অ্যাটাক করবো এনিমিটাকে। অ্যাটাক করলে দেখেন আমি কী করি। এটা ও ভাই, পিছন থেকে একটু খেয়াল করতে হবে, পিছন থেকে যেন আরও এনিমি না আসে। তো আবার উঠেই নিচ্ছে এটাকে, কিন্তু শেষ করতে হবে এভাবে, কিন্তু সাবধানের সহিত এখানে কাজ করতে হবে। পিছনের দিক খেয়াল রেখে কিন্তু আপনাকে এনিমি দুটোকে কিল করতে হবে। তো আজকের টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা।